জল নিকাশি নালার দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। একদিনের অল্প বৃষ্টিতে জমে রয়েছে পচা নোংরা জল। মসজিদে নামাজের জন্য যেতে হচ্ছে নোংরা জলের উপর দিয়েই। পাশাপাশি রয়েছে দুটি বেসরকারি নার্সারি স্কুল। শিশু পড়ুয়ারা কোলে চেপে বা নোংরা জলের উপর দিয়েই যাচ্ছে স্কুলে। জল নিকাশির দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামে। সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, খুব দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হোক, নাহলে আগামী দিনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করবেন তারা বলে হুঁশিয়ারিও দেন। এটা সমস্যা তো প্রায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এখানে বেশ গুরুত্বপূর্ণ অনেক লোকজন যাওয়া আসা করে। সেখানে গুরুত্বপূর্ণ বলতে এখানে দুটো স্কুল আছে, হ্যাঁ, এই ঢোকার মুখে একটি স্কুল, নার্সারি স্কুল, তারপরে আরেকটু কিছু দূর গিয়ে আরেকটি স্কুল আছে এবং সামনে এখানে একটা ঈদগাহ মসজিদ এবং এখানে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই আসে। খুব অসুবিধাই হয়, অসুবিধার সম্মুখীন এখানকার অধিবাসীদের। সত্যি একটা ড্রেনের খুব দরকার, ড্রেনের এ না হলে সমস্যা থাকবেই।